आगामी दिन राजनीतिर मैदान कि लड़ाई करते हैं राजीव बंदोपाध्याय। समस्त नेतृत्व সেটা জানে, আমরা দেখিয়ে দেব করুন কত করবেন। আপনাদের কাছে এখন বুঝে গেছি অনেক সময় আছে, আপনাদের কাছে এত সময় আছে, তাই এই সমস্ত কাজ আপনারা করতে পারবেন, মানুষের কাছে যেতে পারবেন না। আর আমরা আগামী কাল থেকে মানুষের পাশে যাব, মানুষের কাছে থাকব। আমি এখানে সমস্ত নেতৃত্ব আছে, দিলীপ দা আছেন, আমি আজকে সমস্ত নেতৃত্বের সামনে বলছি রাজীব বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও দেখেছেন কিভাবে অক্লান্ত পরিশ্রম করেছি, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি, এবং আজকেও দায়িত্ব নিয়ে বলে গেলাম ভারতীয় জনতা পার্টিকে যদি ওরা আমায় সুযোগ করে দেয় আগামী কাল থেকে 294টা শুধু বিধানসভায় নয়, দরকার হলে পাড়ায় পাড়ায়, দরকার হলে বুথে বুথে, দরকার হলে গ্রামে গ্রামে আমরা যাব, মানুষের কাছে গিয়ে এই বার্তা দেব। দেখি না, লড়াই তো অনেক হয়েছে, লড়াইয়ের ময়দানে যখন সামনে নেমেছি, আমি আবার বলবো আমার অন্যান্য দলের সতীর্থদের আমি মনে করি না তারা রাজনৈতিকভাবে শত্রু আমার, আমরা কোনোদিনও রাজনৈতিক প্রতিহিংসা নেই না। আমার ভাবতে অবাক লাগে, একটা সময় স্লোগান ছিল বদলা নয় বদল চাই, আর আজকে কি দেখছি, এগুলো তো সত্যিকারের খারাপ লাগে, এগুলো তো বলেছি। যখন দেখেছি বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীদের উপরে আক্রমণ হয়েছে, যখন দেখেছি তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, একটা রাজনৈতিক মিটিং করতে গেলে অ্যালাউ করা হয় না, একটা রাজনৈতিক ভাবে সভা করতে গেলে সভা করতে দেওয়া হয় না, মিছিলকে বানচাল করে দেয়, এদের কিসের লক্ষণ জানেন তো? এটার লক্ষণ হচ্ছে শেষের শুরু, অর্থাৎ তাদের শেষের শুরু আজকে হয়ে গেছে, তারা শেষ জায়গায় পৌঁছে গেছে। মানুষ যখন শেষ জায়গায় পৌঁছে যায় তখন এই সমস্ত কর্মকাণ্ড করে, ওরা আজকে সেই শেষ মুহূর্তের জায়গায় তারা পৌঁছে গেছে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আজকে আর এই সমস্ত কুৎসা নয়, আমি বারবার বলেছি যে আমরা রাজনৈতিক কুৎসায় বিশ্বাসী নই, রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নই, আমরা রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী, আমরা রাজনৈতিক অসৌজন্যে বিশ্বাসী নই, আমরা রাজনৈতিক সৌজন্য দেখাতে পারি। তাই আমরা মনে করি যে আগামী দিনে রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করে বাংলায় আমরা সবকটা জায়গায় অমিত শাহজি যে টার্গেট বেঁধে দিয়েছেন সেই টার্গেটে আমরা পৌঁছাব। আমি এখনো মনে করি যদি লক্ষ্য না থাকে, যদি টার্গেট ধরে কাজ না করা যায়, যদি ভিশন না থাকে, তাহলে একটা মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমি অত্যন্ত গর্বিত, গতকাল যেভাবে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যেভাবে আমাদের ডেকে পাঠিয়েছিলেন, মাননীয় কৈলাস বিজয়বর্গীয় সাহেব এখানে উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন মুকুলদা, যেভাবে সম্মান দিয়ে তারা নিয়ে গেছেন, এবং বাংলার উন্নয়নের স্বার্থে যেভাবে তাদের সাথে কথা বলেছি, আমি অত্যন্ত আনন্দিত হয়ে গতকালকে অমিত শাহজির হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে জয়েন করেছি। এবং আমি মনে করি আমি আমাদের দলে আর নেতা নই, আমি আপনাদের দলে একজন কর্মী হয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আজকে বাংলার মানুষের অনেক হতাশা, আজকে বাংলার মানুষের অনেক হতাশা, অস্বীকার করার কোনো জায়গা নেই, কাজ নিশ্চয়ই কিছু হয়েছে কিন্তু এখনো অনেক কাজ করা বাকি। আজকে বলুন তো, আজকে আমার বেকার যুবকদের হতাশার কথা মনে হয়, আজকে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেকার যুবক যুবতীরা আজকে বাংলায় কাজ পাচ্ছে না বলে বাইরে তাদের যেতে হচ্ছে কাজের জন্য, আজকে বেকার যুবক যুবতীদের কোন দিশাই সরকার দেখাতে পারেনি। আমি গতকাল অমিত শাহজিকে বলেছি যে আমার চোখে স্বপ্ন আছে, আমার চোখে একটা লক্ষ্য আছে, আমি চাই আগামী দিনে, অমিত শাহজিকে বলেছি প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজির সহায়তায়, অমিত শাহজির সহায়তায়, এবং এখানে যত বড় বড় নেতারা রয়েছে তাদের সকলের সহযোগিতায় আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে ক্ষমতা আসে, আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম এই পশ্চিমবঙ্গে এই হাওড়া জেলা একটা সময় আমরা কি বলতাম, সব থেকে বড় শিল্পনগরী শেফিল্ড বলতাম আমরা, আজকে কি অবস্থা, আজকে দেখুন
আর শিল্প নেই, সব শ্মশানে পরিণত হয়েছে, নতুন করে কোনো শিল্প আসেনি। আর আমরা দায়িত্ব নিয়ে বলছি এই যুব ভাইদের হতাশা কাটানোর জন্য। আগামী দিনে আমি বলে এসেছি অমিত শাহজি রাজি হয়েছেন, যদি এখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে এখানে আমরা শিল্প করব, বড় বড় আইটি সেক্টর নিয়ে আসব, এখানে ছোট থেকে বড় থেকে মাঝারি মাপের শিল্প অ্যালাইড ইন্ডাস্ট্রিজ তৈরি হবে, যেখানে বেকার যুবক যুবতীদের হতাশা দূর হবে, কর্মসংস্থানের তাদের ব্যবস্থা হবে। আজকে শ্রমিক কৃষক মেহনতি মানুষদের কি অবস্থা দেখুন, আজকে এখানকার শ্রমিকরা কাজ পাচ্ছে না। এখানকার শ্রমিকরা আমি মনে করি তারা হচ্ছেন এই বাংলার সম্পদ, তারা বাংলার মেধা, আজকে তারা এখানে কাজ পাচ্ছে না, তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, অন্যান্য ভিন রাজ্যে যেতে হচ্ছে। কেন না এখানে কাজ নেই, এখানে কাজ নেই বলেই তাদের বাইরে যেতে হচ্ছে। আসুন আমরা এমন একটা সোনার বাংলা করি যেখানে এই বাংলার মেধা, বাংলার সম্পদ, বাংলার এই শ্রমিকদের বাইরে কোথাও যেতে হবে না, বাংলার মাটিতে তারা নতুন করে কাজ খুঁজে পাবে, বাংলার মাটিতে সেই স্বপ্ন তাদের সফল হবে। আজকে কৃষকদের কি দুরবস্থা, আমার অবাক লাগে। খালি কেন্দ্রের সাথে আমি ঝগড়াই করে গেলাম, খালি কেন্দ্রের সাথে আমি শত্রুতাই করে গেলাম, বিগত বামপন্থীদের দেখেছি বামফ্রন্ট জামানায় শুধু কেন্দ্রের দোহাই দিয়েই তারা কয়েকটা বছর কাটিয়ে দিল, 34টা বছরের মধ্যে বোধহয় 3-4 বছর কেন্দ্রের সঙ্গে ছিল, আর বাকি কেন্দ্রের সাথে ঝগড়া করে করে শুধু কেন্দ্রের নাম দিয়ে দিয়ে এক একটা করে ভোট বৈতরণী পার হতো। আর বর্তমানের এই সরকার, আমরা বারবার বলেছি, বিভিন্ন জায়গায় আলোচনা করেছি যে কি লাভ হচ্ছে কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে। আমি কেন্দ্রের সঙ্গে ঝগড়া করি, আমি মুখে বলি মানুষের স্বার্থে রাজনীতি করি, আর মানুষের উন্নয়নের জন্য আমি কেন্দ্রের কাছ থেকে সদ্ভাব রেখে আমি আমার টাকা আদায় করতে পারি না, এটা কার ব্যর্থতা বলুন, এটা কার ব্যর্থতা? এটা জবাব দিতে হবে বর্তমান সরকারকে, এটা কার ব্যর্থতা? আমি বলছি মানুষের জন্য রাজনীতি করি, আর আমি এই সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে আমি উঠতে পারলাম না। আমি কাল অমিত শাহজিকে বলেছি যে আমি চাই আগামী দিনে বাংলার উন্নয়নের স্বার্থে কেন্দ্রের সাথে যদি সহযোগিতা, রাজ্যের সাথে কেন্দ্রের যদি যোগাযোগ না থাকে, যদি কেন্দ্র রাজ্যের সুসম্পর্ক না থাকে, তাহলে কোনোদিনও একটা রাজ্যের উন্নয়ন হয় না। আসুন অমিত শাহজিকে বলেছি আগামী দিনে এই স্বপ্ন বাংলার বুকে আমি দেখাচ্ছি, আগামী দিনে এখানেও ভারতীয় জনতা পার্টির সরকার হোক, তাহলে কেন্দ্র এক সরকার, রাজ্যও এক সরকার, আমরা চাই ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যকে নতুন করে দিশা দেখাতে পারবে, নতুন করে উন্নয়নের লক্ষ্যে নিয়ে যেতে পারবে, ঝগড়া নয়। আমি ওনাকে গতকাল বলে এসেছি যে যদি ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করেন, তাহলে এত টাকা দেনা এই সরকার করেছে, এই দেনাকে মুকুব করে আগামী দিনে যদি উন্নয়ন করতে হয় তাহলে বাংলার জন্য স্পেশাল অর্থনৈতিক প্যাকেজ চাই। তিনি আমায় বলেছেন যে আমারও লক্ষ্য, অমিত শাহজির লক্ষ্য বাংলাকে পাখির চোখ করে তিনি আগামী নির্বাচনটা দেখছেন। আমি অত্যন্ত আনন্দিত, অমিত শাহজি বলেছেন যে আমি আগামী দিনে বাংলায় ক্যাম্প করে পড়ে থাকবো, কারণ বাংলার মানুষের মুক্তি চাই, বাংলার মানুষের কাজ চাই, বাংলার মানুষের উন্নয়ন চাই, শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষদের জন্য আমরা ভাববো। আজকে মহিলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ আজকে অবহেলিত, মানুষ নিরাপত্তা পাচ্ছে না। আজকে ল অ্যান্ড অর্ডার কি অবস্থা দেখুন, মানুষের কোনো নিরাপত্তা নেই। আপনি যদি ওই রাজনৈতিক দল না করেন সঙ্গে সঙ্গে আপনাকে কেস দিয়ে দিচ্ছে, এটা কোন ধরনের রাজনীতি আমরা জীবনের আগে কখনো দেখিনি। আজকে অবাক লাগে যে কি ধরনের রাজনীতির জায়গায় আমরা পৌঁছেছি যেখানে কোনো শিষ্টাচার নেই, সৌজন্য নেই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভারতীয় জনতা পার্টি, তার চোখে অনেক স্বপ্ন আছে, আমাদের সকলের চোখে একটা স্বপ্ন আছে, যেখানে আমরা চাই নতুন করে সোনার বাংলা করতে, যে বাংলায় থাকবে না কোনো দুঃখ, যে বাংলার মা বোনেদের অনেক স্বপ্ন যেটা হবে বাস্তবায়িত, যে স্বপ্নের মাধ্যমে বাংলা আরো নতুন করে এগিয়ে চলবে। আজকে এদেরকে ভয় দেখানো হচ্ছে সংখ্যালঘু ভাই বোনেদের। আমি এই মঞ্চ থেকে আপনাদের একটা কথা বলতে চাই, সংখ্যালঘু ভাই বোনেদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে আপনারা বলুন তো আপনাদের জন্য এই রাজনৈতিক দল, এই সরকার কি করেছে? শুধুমাত্র সাম্প্রদায়িকতা দেখিয়ে, শুধুমাত্র আপনাদেরকে বিজেপি জুজু দেখিয়ে আজকে এই সংখ্যালঘু মানুষদের শুধু ভোটের কাজে ব্যবহার করে গেছে, শুধু ভোটের মেশিন হিসাবে ব্যবহার করে গেছে।
এখন আর মানুষকে ভোটের জন্য ভাওতা দেওয়ার জন্য হাতে করে একটা কার্ড দিয়ে দিল স্বাস্থ্যসাথীর কার্ড। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ভোটের পরে ভোটের আগে দেখছেন তো অলরেডি ধমকানো চমকানো শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা ধমকাচ্ছে যে এই ভাই কোনো হসপিটাল ফেরত নেবে না, কোনো নার্সিংহোম নেবে না। আর নার্সিংহোম হসপিটাল কি বলছে বলুন তো, যে স্বাস্থ্যসাথীর কার্ডে একবার চিকিৎসা করলে পয়সা পাওয়া যায় না, আর স্বাস্থ্যসাথীর কার্ডের যা রেট আছে সেই রেটে কেউ চিকিৎসা করতে পারে না। এদের সেই বাজেটই নেই, শুধুমাত্র ভোট বৈতরণী পার করার জন্য আজকে বাংলাটাকে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি দয়া করে করতে দেবেন না, দয়া করে বাংলা বাঁচান, দয়া করে রাজ্য বাঁচান, দয়া করে রাজ্য বাঁচান, রাজ্য বাঁচান, রাজ্য বাঁচান। আর রাজ্যকে যদি বাঁচাতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র পথ। আর তাছাড়া এই সরকারকে ভোটটা দেবেন কেন, এই সরকারকে ভোটটা দেবেন কেন? এই সরকার তো বলে 99% কাজ আমি করেই দিয়েছি, তো যারা 99% কাজ করেই দিয়েছে তাদের আর রেখে লাভ নেই, বরং যে আমাদের দিন আমরা আবার 100% নতুন করে কাজ শুরু করব বাংলার মানুষের স্বার্থে। সুতরাং আগামী দিনে আমি শুধু একটাই চাই, আজকে থেকেই স্লোগান তুলুন, আজকে থেকেই বাংলার বুকে স্লোগান তুলুন, সবাই মিলে বলুন চলুন পাল্টাই, চলুন পাল্টাই, চলুন পাল্টাই। আর একটা সময় স্লোগান ছিল, এবারে এই স্লোগানটা দিতে হবে আপনাদের। আর জেনে রেখে দিন, কালকে অমিত শাহজি কথা দিয়েছেন আমাদের, ধমকে চমকে ভোট হবে না, আর ধমকে চমকে ভোট হবে না। এবার জেনে রেখে দিন, আমরাও জানি কি করে ভোট করাতে হয়, এতদিন আমরাও জানি, আমরাও সেই শিক্ষা শিখেছি, আমরাও সেইভাবে রাজনৈতিক কর্মী হয়ে উঠেছি। আগামী দিনে 100% নিরাপত্তা আপনাদের দেওয়া হবে এবং অবাধ শান্তিপূর্ণ ভোট হবে, সেই ভোটে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। আর ভোটে যাওয়ার আগে অলি গলিতে একটাই কথা বলুন, চুপচাপ 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 চুপচাপ। সুতরাং এই স্লোগান নিয়ে আর বাংলার মাটিকে সত্যিকারে সোনার বাংলা করতে, পরিবর্তনের পরিবর্তন আনতে যদি কেউ পারেন সম্মানীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, অমিত শাহজির নেতৃত্বে, আমরাই করব, আমরাই করব, আমরাই করব। সবাই ভালো থাকুন, নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি।